ও তব কথামৃত তপ্তজীবন কবিভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি গৃহন্ত এ ভূরিদা জ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো চুরাশি সাতই সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ তিনি শুধু অন্তরে নয় অন্তরে বাহিরে কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময়ে মাই সব হয়েছেন প্রতিমা আমি কোষা চুমকি চৌকাট মার্বেল পাথর সব চিন্ময় এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাঁকে ডাকা সাধন ভজন তাঁর নামগুণ কীর্তন এইটির জন্যই তাঁকে ভক্তি করা ওরা এমনি আছে এখনো অত উচ্চ অবস্থা হয় নাই ওরা ভক্তি নিয়ে আছে আর ওদের সোহম ইত্যাদি কিছু বলো না পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে দয়াময় গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ রূপে ভক্তদের রক্ষা করিতেছেন অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন জল খাইয়া ঘরে ফিরিলেন মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন অধর সহাস্যে আমাদের এত কথা হল ইনি অর্থাৎ মাস্টার একটিও কথা শ্রী শ্রীরামকৃষ্ণ কেশবের দলের একটি চারটে পাশ করা ছোকরা সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে এর সঙ্গে আবার তর্ক কেশব সেনের ওখানে আর একবার তাকে দেখলাম কিন্তু তেমন চেহারা নাই রামচক্রবর্তী বিষ্ণুঘরের পূজারী ঠাকুরের ঘরে আসিলেন ঠাকুর বলিতেছেন দেখো রাম তুমি কি দয়ালকে বলেছ মিছরির কথা না না ও আর বলে কাজ নাই অনেক কথা হয়ে গেছে রাত্রে ঠাকুরের আহার একখানি দুখানি মা কালীর প্রসাদী লুচি ও একটু সুজির পায়েস ঠাকুর মেঝেতে আসনের সেবা করিতে বসিয়াছেন কাছে মাস্টার বসিয়া আছেন লাটুও ঘরে আছেন ভক্তেরা সন্দেশাদি মিষ্টান্ন আনিয়াছিলেন সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন এ শালার সন্দেশ বলিয়াই সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন মাস্টার ও লাটুর প্রতি ও আমি সব জানি ওই আনন্দ চাটুর্যদের ছোকরা এনেছে যে ঘোষপাড়ার মাগির কাছে যায় লাটু এ গজা দিব শ্রীরামকৃষ্ণ কিশোরী এনেছে লাটু এ আপনার চলবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে হাঁ মাস্টার ইংরেজি লোক ঠাকুর তাহাকে বলিতেছেন সকলের জিনিস খেতে পারি না তুমি এসব মানো মাস্টার আজ্ঞা ক্রমে সব মানতে হবে শ্রী শ্রীরামকৃষ্ণ হাঁ ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন শরৎকাল চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝকমক করিতেছে ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন তবে নারায়ণকে টাকাটি দেবে মাস্টার যে আজ্ঞা দেব বই কি পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন আজ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন মুখুজ্জে ভ্রাতৃদ্বয় জ্ঞানবাবু ছোটগোপাল বড়কালী প্রভৃতি এঁরাও আসিয়াছেন কোন্নগর হইতে তিন চারিটি ভক্ত আসিয়াছেন রাখাল শ্রী বৃন্দাবনে বলরামের সহিত আছেন তাহার জ্বর হইয়াছিল সংবাদ আসিয়াছে আজ রবিবার কৃষ্ণা দশমী তিথি তিরিশে ভাদ্র বারোশো একানব্বই চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো চুরাশি নরেন্দ্র পিতৃবিয়োগের পর মা ও ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন জ্ঞানবাবু চারটে পাশ করিয়াছেন ও সরকারের কর্ম করেন তিনি দশটা এগারোটার সময় আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবু দৃষ্টে কি গো হঠাৎ যে জ্ঞানোদয় জ্ঞান সহাস্যে আজ্ঞা অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয় শ্রীরামকৃষ্ণ সহাষ্যে তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন ও বুঝেছি যেখানে জ্ঞান সেইখানেই অজ্ঞান বশিষ্ঠদেব অত জ্ঞানী পুত্রশোকে কেঁদেছিলেন তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে তুলবার জন্য জ্ঞান কাঁটার দরকার তারপর তোলা হলে দুই কাঁটাই ফেলে দেয় এই সংসার ধোঁকার টাটি জ্ঞানী বলছে যিনি জ্ঞান অজ্ঞানের পার তিনি বলছেন মজার কুঠি সে দেখে ঈশ্বরই জীব জগৎ এই চতুর্িংশতি তত্ত্ব সব হয়েছেন তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে তখন নির্লিপ্ত হতে পারে ওদেশে দেশে ছুতোরদের মেয়েদের দেখেছি ঢেঁকি নিয়ে চিঁড়ে কোটে এক হাতে ধান নাড়ে এক হাতে ছেলেকে মাই দেয় আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে তোমার কাছে দু পাওনা আছে দাম দিয়ে যেও কিন্তু তার বারোয়না মন হাতের উপর পাছে হাতে ঢেঁকি পড়ে যায় বারোয়না মন ঈশ্বরেতে রেখে চার আনা লয়ে কাজকর্ম করা শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন দেখলাম একঘেয়ে কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে আবার লীলা থেকে নিত্যে যেতে পারে তারই পাকা জ্ঞান পাকা ভক্তি নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন এরই নাম বিজ্ঞান শুধু শুষ্ক জ্ঞান ও যেন ভস করে ওঠা তুবড়ি খানিকটা ফুল কেটে ভস্ করে ভেঙে যায় নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি খানিকটা ফুল কেটে বন্ধ হয় আবার নতুন ফুল কাটছে আবার বন্ধ হয় আবার নতুন ফুল কাটে নারদ সুখদেবাদির তাঁর উপর প্রেম হয়েছিল প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে সেইখানে দুই চারিজন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন ভবনাথ মুখুজ্জে ভ্রাতৃদ্বয় মাস্টার ছোটগোপাল হাজরা প্রভৃতি ঠাকুর ঝাউতলায় যাইতেছেন ওখানে আসিয়া একবার বসিলেন হাজরা ছোট গোপালকে এঁকে একটু তামাক খাওয়াও শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি খাবে তাই বলো সকলের হাস্য মুখুজ্জে হাজরাকে আপনি এর কাছে অনেক শিখেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ সহাস্যে না এর বাল্যকাল থেকেই এই অবস্থা সকলের হাস্য ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন ভক্তেরা দেখিলেন ভাবা বিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন যখন ঘরে পৌঁছিলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন সপ্তম পরিচ্ছেদ ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত হইয়াছেন কোন নগরের ভক্তদের মধ্যে একজন সাধক নূতন আসিয়াছেন বয়ক্রম পঞ্চাশের উপর দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডিত্যাভিমান আছে কথা কহিতে কহিতে তিনি বলিতেছেন সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না এসব মীমাংসা কে করবে মাস্টার সহাস্যে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সাধক বিরক্ত হইয়া ও আলাদা কথা ঘরের মধ্যে দাঁড়াইয়া ঠাকুর মাস্টারকে হঠাৎ বলিতেছেন সে এসেছিল নারান নরেন্দ্র বারান্দায় হাজরা প্রভৃতির সহিত কথা কহিতেছেন বিচারের শব্দ ঠাকুরের ঘর হইতে শোনা যাইতেছে শ্রীরামকৃষ্ণ খুব বকতে পারে এখন বাড়ির ভাবনায় বড় পড়েছে মাস্টার আজ্ঞা হা শ্রী রামকৃষ্ণ বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল কিনা কি মাস্টার আজ্ঞা মনের বলটা খুব আছে বড় কালী কোনটা কম ঠাকুর নিজের আসনে বসিয়াছেন নিরঞ্জনম নিত্যমানন্তরূপ भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु